আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও মিস হয়ে না যায়। ফেরিহা ইলমাস একটি দরিদ্র পরিবারের আকর্ষণীয় সুন্দর মেধাবী এবং উচ্চাভিলাষী কন্যা। তার বাবা রাজা ইলমাস ইস্তানবুলের একটি উচ্চ শ্রেণীর পারাইলিয়েতের একজন দারোয়ান। তার মা জেহরা ইলমাস একজন গৃহকর্মী। ফেরিহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি সম্পূর্ণ স্কলারশিপ অর্জন করতে সক্ষম হয়েছে, যেখানে তিনি ধনী মেয়ে হিসেবে পোস্ট দিয়েছেন। তিনি তার বিশ্ববিদ্যালয়ের এক সুদর্শন এবং ধনী যুবক আমিরের সাথে সাক্ষাৎ করেছেন। ফেরিহা তার জীবন এবং পারিবারিক পটভূমি সম্পর্কে মিথ্যা বলে এবং আমির তার আসলেই কে না জেনে তার প্রেমে পড়ে এবং তার নিজের মিথ্যা জালে নিজেই আটকা পড়ে। ফেরিহা গর্ভাবস্থা থেকে গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে কোরো এবং গোসনেকে। গর্ভাবস্থা এবং তারপরে গর্ভপাত গোপন করতে সহায়তা করার সময় তিনি আমিরের কাছে মিথ্যা বলতে বাধ্য হন। হান্ডে একটি ম্যাগাজিনে প্রকাশিত করে এবং ফেরিহার ছবি রয়েছে। ছবি দেখে মেহমেদ এবং রিজা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তার পরিবার তারপরে হালিলের সাথে তার বিয়ের ব্যবস্থা করে, যিনি তার সাথে বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করেন। তিনি আমিরের সাথে তার আলাপচারিতার বিষয়ে গুপ্তচরবৃত্তি করেন এবং তার স্নেহের প্রদর্শন দেখে স্ন্যাপ করেন। ফেরিহার প্রাক্তন বাগদত্তা হালিলকে গুলি করে আমির গুলি করে তার সমাপ্তি ঘোষণা করেন। এবং পরবর্তী পার্টটা যদি আপনারা জানতে চান এই নাটকে পরবর্তীতে কী হয়েছিল, সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনারা সেটা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।